আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো আসলেই কি তাই এই পোস্টার দেখার পর কিছু মানুষ শুরু করে আমির মানে কোথায় পাকিস্তান আর কোথায় গুলিস্তান হোয়াট ইস দিস ম্যান

বাইরের কপাল ভালো যে সে বাংলাদেশে জন্মায় নাই তা না হলে আমরা যা মানুষ তাকে নিয়ে ট্রল করতেও দুইবার ভাবতাম না আরেকটা কথা আমরা বাঙালিরা সব সময় বলি না যে পাকিস্তানরা সব সুন্দরী মেয়ে নিয়ে গেছে তাই জন্য পাকিস্তানের সুন্দর মেয়ে বেশি আবার আমাদের মধ্যে অনেকে স্বপ্ন তো পাকিস্তানি মেয়ে বিয়ে করা কিন্তু একবার ভেবে দেখছেন লুবাবা কিন্তু বাঙালিদের সে পাকিস্তানিদের সাথে বেশি মেস হয় আপনারা তাকে নিয়ে হয়তো ট্রল করতে পারেন মজা করতে পারেন কিন্তু তার সৌন্দর্য কখনো অস্বীকার করতে পারবেন না তার উপর সে এখন বয়সে অনেক ছোট বড় হলে আরো আপডেট হবে আপডেট না হয়ে এইরকম আপডেট হলে না জানি কই চলে যাবে যাই হোক তবুও পোলা নিয়ে ট্রল করে মজা করে কারণ সে বাংলাদেশি সে পাকিস্তানি নয় পাকিস্তানি মেয়েদের সাথে তার তুলনা করা চলে না এগুলা বলে কি বোঝাতে চাস ভাই উল্টো তর নিজেদের দেশের মেয়েদেরই সম্মান কমানো হইতেছে ট্রল করলে তার চুল পাকনা কথাবার্তা নিয়ে ট্রল কর তার চেহারা এবং সৌন্দর্য নিয়ে ট্রল করিস কোন লজিকে ভাই ব্রেইনলেস পোলা পায় আচ্ছা ওয়েট ওয়েট এই কথাগুলো কিন্তু আমার না একটা ভাইকে দেখলাম খুবই সুন্দর করে এই কথাগুলো সাজায় গোছায় লিখে ফেসবুকে পোস্ট দিছে তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে না আসলে মনে হয় তখন ভাইটির আবেগ কাজ করছিল বিবেক কাজ করে না তা না হলে ভাইটি বুঝতে পারত যে এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তার উপর আমাদের গরীবের হানিয়া আমির মানে আমাদের সিমরিন লু বাবা একজন পাবলিক ফিগার তাকে এখন 8 লাখেরও বেশি মানুষ ফলো করে সে যদি এখন একটা ফান করেও পোস্ট দেয় সেটা নিয়ে মানুষ কথা বলবে সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে আলোচনা সমালোচনা হবেই আর সেটা যদি হয় আমাদের সিমরিন লু বাবার পোস্ট তাহলে সেটা নিয়ে একটু বেশি সমালোচনা আলোচনা হবে কারণ আমরা সবাই জানি আমাদের গরিবের হানিয়া আমির মাঝে এবারে বিষয়টাও হয়তো ফান করে পোস্টার দিছে এবং আমরা অডিয়েন্স যারা আছি তারাও সেটা মজা হিসেবে নিয়েই তাকে নিয়ে মজা করতেছি ট্রল করতেছি এখানে তারও কোনো দোষ নাই আমাদেরও কোনো দোষ নাই কারণ এখানে কেউই তার চেয়ারা নিয়ে কথা বলে নাই কেউই বলে নাই যে তার চেয়ারা অসুস্থ তুলনা করায় এটা মানুষের কাছে ফানি মনে হয়েছে তাই সবাই বলছে কোথায় পাকিস্তান আর কোথায় গুলিস্তান ফর এক্সাম্পল ধরেন আমি নিজেকে শাহরুখ খানের সাথে তুলনা করে একটা পোস্ট দিলাম আপনারা কি সেটা মাইনা নিতে পারবেন অবশ্যই বলবেন কোথায় শাহরুখ খান আর কোথায় বস্তি খান তার মানে এটা না যে আমি একেবারে কুচিত হ্যান ত্যান আরো অনেক কিছু অ্যাকচুয়ালি এটা যে একটা সোশ্যাল মিডিয়া এটা আমাদের মাথায় রাখতে হবে এখানে আপনার মন মতো কিছুই হবে না তার থেকেও বড় কথা হলো আপনি এখানে যতই মেপে মেপে কথা বলেন না কেন কোনো সব সবসময় ঠিক থাকবে না এইসব ট্রল মজা এগুলা হজম করা শিখতে হবে তা না হলে এই লাইনে টিকে থাকতে পারবেন না তবে যাই বলেন বাবা কিন্তু সুন্দরী আছে তা না হলে আমার এলাকার পিসি পিসি পোলা পান তার উপর ক্রাশ খায় কেমন আর তার চেহারার মধ্যে কিন্তু অনেকটাই হানিয়া আমির হানিয়া আমিরের মতো একটা ভাব আছে আর সে কিন্তু আসলেই সুন্দরী জাস্ট ট্রোল হয় শুধুমাত্র সে তার চুল পাক না কথাবার্তা বলে বলে যে ভাইরাল হয়েছে সেজন্য আর জানেন তো আমাদের দেশে কেউ যদি একটা জিনিস নিয়ে ভাইরাল হয় তাহলে তাকে সেই জিনিসটা লাইফ টাইমের জন্য শুনতে হয় আমাদের দেশে এমন কিছু সারা সাটি ভুলাগারও আছে যাই হোক এসব নিয়ে আর কিছু বলতে চাই না পরে বলবে ফারাপ ভালো না তবে আমার কাছে মনে হয় এইসব জিনিস এসব মানে সোশ্যাল মিডিয়া জিনিস সোশ্যাল মিডিয়াতে রাখা ভালো বাইরে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই বা অতিরিক্ত সিরিয়াস হওয়ার কিছু নাই একটা কিছু ভাইরাল হলে মানুষ একটু মজা নেয় দেন সবকিছু ভুলে যায় তাই জন্য যেই ভাই এই পোস্টটা দিচ্ছেন আপনারা বলতেছি প্লিজ ডোন্ট বি সিরিয়াস আপনিও মজা নেন তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি স্পন্সার কিংবা প্রমোশনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে ইমেল করতে পারেন অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন দুইটা লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো বিদায় বন্ধুরা আল্লাহিস